হুজু বিল্লাহি মিনা সৈতা নির্ রুয়া জিম বিস্মিল্লা র ম নির্ রয়াহিম আর প্রবন্ধরা এই পিঙ্ক মসজিদের শীতল ছায়ায় বসে আমি আল্লাহর কাছে হাজারো শুকরানা জানাচ্ছি আল্লাহ আমাকে এই মিন্দা নামের প্রত্যন্ত অঞ্চলে ঘোরার সুযোগ দিয়েছে আমি বারবার বলছি আমি আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ অনেক সময় আবেগে আমার গায়ের পোষণ দাঁড়িয়ে যায় যে আমি এখানে চলে আসলাম আমি বনি আমি আমি এইখানেই চলে আসলাম আল্লাহ আমাকে এইখানে নিয়ে আসলো আমি আপনার যেই যে আবেগ সেই আবেগটা আমি অংশ ধরে রাখতে পারি না সেই জন্য প্রতি কদমে কদমে আমি আল্লাহর কাছে হাজারো শুকর দেই আল্লাহ তুমি আমাকে সেই তৌফিক দিয়েছ উনিশশো নব্বই সনের সেপ্টেম্বর থেকে আজ অবধি আমি শক্ত ডানায় ঝাপটে ঝাপটে উড়ে উড়ে ঘুরে বেড়াচ্ছি পৃথিবীর এপিট ও পিঠ পৃথিবীর এ প্রান্ত ও প্রান্ত থেকে আমি এই মসজিদের পাদ দেশ প্রিয় বন্ধুরা আমি আছি ফিলিপাইনের মাকিন্দানাও অর্থাৎ মিন্দানাও দ্বীপের একটি অংশ আমি এখানের পুরো মিন্দানাও দ্বীপপুঞ্জ ঘুরে ঘুরে দেখেছি এই মরো যারা মরো অর্থাৎ ফিলিপিনো মুসলমান এদের বুকে ওরা কোরআনকে কিভাবে ধারণ করে রেখেছে এদের বুকে ওরা যেইভাবে আল্লাহর বাণীকে ধারণ করে রেখেছে এমনকি শিশু যত ইয়াং হোক না কেন তার কাছে এখানকার কোরআনের বাণী তার বুকে লেগে আছে এরা সকলেই এই যে চোখের সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা সকলেই কিন্তু ইসলামী শিক্ষা শিক্ষিত সকলেই কিন্তু কোরআন পাঠ কিভাবে করে জানে এই মেয়েটি অসম্ভব ছোট অল্প বয়স এই যে হিজাব পরা আছে এই ছোটো মেয়েটা ওর বয়স সাড়ে ছ বছর সে এখন আমাদেরকে পাঠ করে শোনাবে একটা সূরা হোয়াট ইজ হার নেম ইজ হার নেম 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 শাহানিদা শাহানিদা আর ইউ মরো ইয়েস ওকে আমরা ওর মুখেই আমরা শুনবো এখন সেই একটি সুরা চলুন উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আরা হাইতাল্লাজি উকাদ্দিবো বিদে কাল্লা জিয়া দো উলিয়াতিম আলায়াহুদো আলাদা মিল মিস্কি পাজা আলা হুলকা আশপিন মাক্কুল সাদা কল্লাহুল্লাজি দারুণভাবে সে একটা সূরা বনে আমিনের জন্য পাঠ করেছে মিন্দা মাকিন্দা এই পিঙ্ক মসজিদের সামনে প্রিয় বন্ধুরা আপনারা নিজেরা দেখলেন এই মর মুসলিমরা কিভাবে বুকে ধারণ করে আছে কোরআনকে কোরআনকে মাকিন্দা নাও এর এই বিখ্যাত পিঙ্ক মসজিদের সিঁড়ি থেকে আপনাদের সাথে কথা বললাম দিস ইজ বনি আমিন ফ্রম মাকিন্দা নাও মিন্দা নাও Philippine, uh, thank you. Thank you very much. Bye-bye.